হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। 2021-এ এইটা আমার প্রথম মেকআপ ভিডিও, তো আশা করছি বছরটা তোমাদের ভালো কাটুক, কারণ 2020-টা আমাদের একটু গণ্ডগোলের ভিতর দিয়ে গেছে। তো 2021-এ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, করোনা ভাইরাসকে কিন্তু একদম ভুললে হবে না, সেফ থেকো সবাই, আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করো। 2021-টা যেন আমাদের গণ্ডগোলের ভিতর দিয়ে না যেতে হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার, এই বছরটা তোমাদের অনেক ভালো কাটুক। তো বছরের প্রথমে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম হাতিবাগানে, তখন সেখানে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করা হয়নি। তো এই মেকআপ ভিডিওতে তোমাদেরকে আমি এই উইশটা করলাম, খুব ভালো থেকো। আর 2021-এ এটাই আমার প্রথম মেকআপ ভিডিও, সেটা হচ্ছে সিম্পলি মানে বিগিনার্সদের জন্য সিম্পলি একটা মেকআপ লুক, যারা একদমই মেকআপ পারো না তো তাদের জন্য এই মেকআপ লুকটা। আমি খুব বেশি প্রোডাক্ট এখানে ইউজ করিনি, সিম্পলি আমি কিন্তু এই লুকটা করেছি। এই লুকটা কিন্তু তোমরা শাড়ির সাথে, রেড শাড়ির সাথে কিন্তু এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো, কোনো বিয়ে বাড়িতেও তোমরা কিন্তু এরকম একটি মেকআপ লুক ক্যারি করতে পারো, কিংবা তোমরা কিন্তু যে কোনো ফাংশানে যাওয়ার জন্য একটা ওয়ান পিসের সাথে, আমি যেমন এখানে একটা ওয়ান পিসের সাথে এই মেকআপ লুকটা ক্যারি করেছি, তোমরাও কিন্তু এরকম একটি মেকআপ লুক করে নিতে পারো। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। ভিডিওতে যাওয়ার আগে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। প্রথমে আমি আমার লিপটাকে ময়েশ্চারাইজ করার জন্য এখানে আমি বোরোলিন ব্যবহার করছি। তোমরা চাইলে লিপ বামও ইউজ করতে পারো, যাদের অতিরিক্ত ড্রাই স্কিন এবং লিপ অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তারা কিন্তু বোরোলিন অ্যাপ্লাই করতে পারো, দারুণ কাজ দেবে। লিপস্টিকের আগে অন্তত 5 মিনিট আগে বোরোলিনটা ব্যবহার করবে। তো এখানে আমি সামান্য একটু বোরোলিন অ্যাপ্লাই করে নেব। এবং ময়েশ্চারাইজারের জন্য নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব আমি আমার ফেসে। একটা কথা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি কোন প্রোডাক্টটা কখন ইউজ করব। আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ ইনস্টাতে আমাকে সবাই মেসেজ করো, তো অনেক কিছু জিজ্ঞাসা করো যেগুলো আমি নিজেও জানি না। তো সেক্ষেত্রে বলবো, আমি কিন্তু যতটুকু আমি মেকআপ শিখেছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, আর এক্সট্রা কিছু শেয়ার যখন করি তখন তার আগে আমি নিজে সেটা জানি, বুঝি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। এমন নয় যে হুটপাট তোমাদের সাথে যা তাই কিছু শেয়ার করে দিলাম এবং সেক্ষেত্রে তোমাদের ক্ষতি হলো, না, এমনটা আমি করি না। কারণ সব কিছু রিভিউ বলো, যে কোনো জিনিস বলো, রিভিউ দেওয়ার আগে বা মেকআপ ভিডিওর যে প্রোডাক্টটা আমি ইউজ করছি সেটা ব্যবহার করার আগে, তোমাদেরকে কিনতে বলার আগে আমি নিজে ইউজ করি। কারণ আমার মনে হয় না যে সময়টা তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তারপরে তোমাদের কোনো রকম ক্ষতি হোক। তো আর মেকআপ আমি যতটুকু শিখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমাদের এই আমার মেকআপ ভিডিওগুলো দেখে। তো প্রাইমারটা আমি স্কিপ করলাম কারণ আমার কাছে আপাতত এখন নেই। তো সরাসরি চলে যাবো এবার ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি মেবিলিনের এই ফিটমি ফাউন্ডেশনটি ইউজ করছি, আর আমার সেটা হচ্ছে 230, আমার সেটা হচ্ছে 230 ন্যাচারাল বাফ। আর এই ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে পুরো পারফেক্ট। আমি যেহেতু এটা নর্মাল একটা সিম্পল মেকআপ লুক করছি সেক্ষেত্রে কিন্তু আমি কালার কারেক্টারটা করলাম না, কারণ ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এবার আমি এই ল্যাকমির রোজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আজকে আমি কোনো কনসিলার ইউজ করছি না কারণ এটা বিগিনার্সদের জন্য সিম্পল মেকআপ হচ্ছে।
নেক্সট আমি আমার আইব্রোটাকে ড্র করার জন্য হিলারি রোডা এই প্যালেটটা থেকে এই ব্ল্যাক শেডটি নিয়ে আমি আমার আইব্রোটা ভালোভাবে ড্র করে নেব। প্যালেট এই নিউ প্যালেটটা থেকে আমি আমার আই লুকটা করব। তো এই প্যালেটটা নতুন, আজ ফার্স্ট টাইম আমি ইউজ করব, তো দেখা যাবে এই প্যালেটটা কেমন। হিলারি রোডা প্যালেট আর আমার শেড হচ্ছে 01। তো এই কালারটা ফার্স্ট আমি আজকে ইউজ করব। আমার মনে হয় কালারগুলো খুব পিগমেন্টেড। আমার এই শেডের এই প্যালেটের আরেকটা শেড হচ্ছে সেটা 02, সেটা অতটা পিগমেন্টেড নয় যতটা 01 এই প্যালেটটা পিগমেন্টেড। তো আমার এই সাইডে দেখো খুব ভালোভাবে আই শ্যাডোটা ব্লেন্ড করেছি, এবার এই সাইডটা ব্লেন্ড করব। তো একই কালার নিয়ে আমি আমার আউটার কর্নারে একটু ভালোভাবে ড্যাপ করে নিয়েছি, দেন আউটার কর্নার থেকে ইনার কর্নারে হালকা হাতে টেনে টেনে ব্লেন্ড করছি। ব্রাশটাকে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে আমার ইনার কর্নারের দিকে আনছি, আবার আউটার কর্নার থেকে ঘোরাতে ঘোরাতে ইনার কর্নারের দিকে ব্রাশটাকে আনছি। অ্যাপ্লাই করছি, এটা একদমই নতুন, এখনো ভাঙেনি। তো এই কাজলটা আমি অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি এই লিপ লাইনারটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে গ্ল্যাম 21 এর একটা লিপ লাইনার। দেন এই মেরুন কালারটা আমি আমার লিপে অ্যাপ্লাই করব। এই লিপস্টিকটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করবে, তাই জন্য এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তো চুলটা বেঁধে নেই এবং একটা কানের পরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সো কানের দুলটা পরার পরে মনে পড়লো যে আমি মাস্কারা লাগাতে ভুলে গেছি। তো আমার আইল্যাশ কালারটা দিয়ে একটু কার্ল করে নিয়ে
এলকোর মাস্কারাটা আমি লাগাবো। তো এইটা হলো আমার ফাইনাল লুক।